তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা শোরুমে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ইনকিউবেটারের শোরুম মাত্র আঠেরোশো টাকা থেকে আপনারা নিজের ব্যবসা শুরু করতে পারবেন তা কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন কারা এই ব্যবসা করতে পারবেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটা এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে থাকবেন তাহলে হয়তো আপনি এখান থেকে একটা ইনকাম করার পথ খুঁজে পেতে পারেন তার জন্যে আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার করিমপুরে সরকার ইনকিউটার অ্যান্ড ফেসারি অনিমেষদার শোরুমে তারা দীর্ঘদিন ধরে ইনকিউটারের বিজনেস করছে এবং অনেক বেকার যুবক যুবতী এবং বাড়ির যারা কাজকর্মহীনভাবে বসে আছে তাদের জন্য বিভিন্ন ধরনের ইনকামের ব্যবস্থা করেছে বা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তার জন্য আজকে আসা তা সে কীভাবে বিভিন্ন বেকার বসে রয়েছেন বা শিক্ষিত যুবক বা বাড়ির মেয়ে ছেলেদের জন্য বা যারা কিছু করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চায় বা নিজে স্বাবলম্বী হয় তাদের জন্য কি ব্যবস্থা সে করছে বা সে কীভাবে বিজনেস আইডিয়াটা দিচ্ছে সেই তার উপরে আজকের এই প্রতিবেদন থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনি বিজনেসের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকে দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর পরিচয়টা যদি আমার নাম হচ্ছে অনিমেশ সরকার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকুবেটর অ্যান্ড হ্যাচারি আচ্ছা আপনার এখানে মেন প্রোডাক্টটা কি আপনার মেন প্রোডাক্টটা হচ্ছে ইনকুবেটর মেশিন বলতে দেখুন এই বিজনেস হচ্ছে ইনকুবেটরের বিজনেস এই বিজনেসটা বাড়ির বেকার মা বাবা ভাই বোন হ্যান্ডিক্যাপ কেউ সার্ভিস করছে সার্ভিসের পাশেও এই বিজনেসটা করতে পারবে আচ্ছা আবার যদি মনে করে যে আমি বেকার অনেক পেলে চাকরি পাচ্ছে না চাকরি পেছনে না ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমাদের এখানে আসুক এসে দেখুক প্রতিষ্ঠানেরটা আমাদের ইনকুবেটার মেশিনের বিজনেস প্লাস ফার্মিং মানে বাচ্চা কেউ নিয়েও বিজনেস করতে পারে আমাদের কাছ থেকে ঠিক আছে ডিমের পারপাসে করতে পারে কেউ মিটের পারপাসে করতে পারে সে তার নিজস্ব এবার যেরকম জায়গা আছে কারোর জায়গা নেই সে একটা মেশিন নিয়েও ছোট মেশিন নিয়েও করতে পারে কিংবা কারো একটা ফার্ম আছে ছোট একশো ফার্ম আছে ডিম বিক্রি করতে পারছে না বাচ্চা তুলবে তাহলে একটা ছোট মেশিন নিয়ে গিয়েও সে বিজনেস করতে পারছে

তাহলে আমার কি পরিমাণ টাইম দিতে হবে এখানে দিনে এক ঘন্টা টাইম দিলে যথেষ্ট আমার আমি হয়তো টিউশনই করে কিছু টাকা ইনকাম করছি ওখানে একটু বেশি টাইম দিতে হচ্ছে তাহলে কি আমি এটা কম টাইম দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবো আপনি এর থেকেও কম টাইমে ব্যবসা শুরু করতে সেটা হচ্ছে অটোমেটিক মেশিন নিতে হবে সেটা আপনার কোনো কিছু দেখাশোনা লাগবে না ফুললি এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন ওটা হচ্ছে অটোমেটিক মেশিন মেশিন আমাদের এখানে দুই ধরনের হয় একটা অটোমেটিক একটা ম্যানুয়াল দেখুন এই মেশিনটা তো আমল টাইম লাগছে না দিনে আমার তিনবার ডিমটাকে নাড়িয়ে দিতে হবে যেমন ধান রোদে দিলে যেরকম নাড়াতে হাত দিয়ে একটা উল্টাতে হবে না আপনাকে

ছোট মেশিন থেকে ইনকাম করে না আমরা অবশ্যই জানবো যে কোন মেশিন থেকে মোটামুটি মাসে কত টাকায় ইনকাম করা যেতে সেটা জানবো তার আগে আমি একটু জিনিস ক্লিয়ার করিনি সেটা হচ্ছে যে যারাই এক্সট্রাক্ট ইনকাম করার পদ্ধতি ভাবছেন যে কোন একটা কাজ করে অল্প সময় ইনভেস্ট করে একটু টাকা ইনকাম করব তাদের জন্য এটা মনে বেস্ট একটা অবশ্যই অবশ্যই তাই না অবশ্যই কিন্তু একটা কথা রয়েছে এখানে একটা প্রশ্ন রয়েছে যে সে ডিমটা কোথায় পাবে সে কিভাবে ফোটাবে সে কোথায় সেল করবে এই ব্যাপারটা ডিমটা কোথায় পাবে সে যদি তার বাড়ির ফার্ম থাকে সে ফার্মে থেকেও করতে পারবে ডিমটা যদি না থাকে তার ডিম বাড়ির আশেপাশেও পাচ্ছে না দেখুন শহরের লোক সে ডিম কোথায় পাবে কলকাতায় বাড়ি সে কোথায় ডিম পাবে শিলিগুড়ির লোক কোথায় পাবে সে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কাছে ডিম আছে যে ডিমগুলো আপনার আছে আমাদের ফার্মের ডিম ডিম অ্যাভেলেবেল আপনার যে কোনো ডিম নিলে নিতে পারবে সোনালি টার্কি সিল্কি আরআর করকনাথ এফএফজি ঠিক আছে এবার তারপরে আমরা সোনালি আর এখন ক্যাম্বেলের পরে জোধ বেশিটা দিয়েছি আর হোয়াইট পিকিংয়ের পরে এরপরে আমরা কাজটা করছি এবার দেখুন একটা শখের মুরগি আছে বেশি দামের সেগুলো থেকে তো ব্যবসা হয় না মানে অ্যাভেলেবেল বিক্রি নাই কেউ দশটা বিশটা পঞ্চাশটা নেবে আর সোনালি টার্কি সিল্কি

এবার এটা এটার দাম হচ্ছে এই মেশিনটা হচ্ছে কোয়ালিটির খুব হাই হাই ঠিক আছে আমাদের একটা মেশিন আছে সেটা হচ্ছে কোম্পানির সেটার মানে এসি সিস্টেম থাকবে মানে এটা হচ্ছে পিলাই দিয়ে তৈরি আর ওটা পুরো অ্যালুমিনিয়ামের সিটের তৈরি হবে ঠিক আছে সেটার দাম এর থেকে আরো বেশি হবে সেটা আমি দামটা আপনাকে ভিডিওতে বলছি না যেহেতু ওটা আসবে এসি দেখবে দেখে কথা বলবে এই মেশিনটার দাম আছে এক লাখ টাকা এটা হচ্ছে এ ওয়ান কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এর এর থেকে আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের

ছাব্বিশ টাকা তাহলে আপনার লাভটা আরও বেশি হাজার আচ্ছা কারেন্ট খরচ হবে আচ্ছা আরেকটা জিনিস যদি হয় দেখা যাচ্ছে আমি বাচ্চা বিক্রি করলাম না ওই বাচ্চাটা বড় করে বিক্রাম মার্কেটে

আহ চারশো চারশো আছে আচ্ছা একটু দামটা যদি আমাদেরকে একটু বলে দেন এই চারশোর দাম আছে হাজার টাকা এটা হচ্ছে বললাম আপনাকে এটা হচ্ছে আপনার

নিজে বাচ্চা প্রোডাকশন করে নিজে নিজেই বেসে পাচ্ছে না কমার্শিয়াল মেশিন খোঁজ পাচ্ছে না যেটা হায়দ্রাবাদ যেতে হয় সেটা আমাদের এখানে আসলে হায়দ্রাবাদ সেটা মেশিন আমাদের এখানে পাই আচ্ছা কেউ যদি অর্ডার দেয় আমার ক্যাপাসিটি অবশ্যই যেরকম ক্যাপাসিটি নেবে সে আমাদের ছোট থেকেই কমার্শিয়াল যে মেশিনটা সেটা মিনিমাম দুশো থেকে হতে হবে মানে এটা যেমন একশো থেকে এটা ছাপ্পান্ন ডিমের থেকে আছে একশো না ছাপ্পান্ন থেকে পাওয়া যায় সেই মেশিনটা আমার কাছে নেই ডিমের অটোমেটিক মেশিন থেকে আমাদের কাছে পাওয়া যায় কিন্তু ওই মেশিনটা কমার্শিয়াল যে মেশিনটার কথা বলছি আমি সেটা আপনার দুশো থেকে স্টার্টিং আছে আচ্ছা আচ্ছা মানে দুশো থেকে একবার আপ টু পঁচিশ হাজার তিরিশ হাজার এবার আমরা দেখলাম যে বিজনেস কিভাবে করবেন সেই সম্পর্কে জানলাম কিভাবে কত টাকা ইনকাম হতে সেটা জানলাম মেশিনের দামও জানলাম এবার মেশিনটা সম্পর্কে জানবো যে আসলে মেশিনে কি কি কোয়ালিটি থাকা দরকার কোন ধরনের মেশিনটা ভালো দেখেন মেশিন তো সবসময়তেই ভালো কোয়ালিটির দেখেন একটা ভালো ব্র্যান্ডের জিনিস আর একটা কোমা জিনিসের মধ্যে তো অনেকটাই তফাৎ থাকবে না আমাদের এই মেশিনটা হচ্ছে এ ওয়ান হাই কোয়ালিটি মেশিন এই মেশিনে গ্যারান্টি আছে আপনার দু বছর ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর আচ্ছা এই ক্ষেত্রে দেখুন এ ওয়ান কোয়ালিটি বলতে বোঝায় পিলাইটা হতে হবে ওয়াটারপ্রুফ হতে হবে প্লাস হচ্ছে এই যে চ্যানেল বার্নিং আছে চারিদিক দিয়ে দেখুন এই মেশিনটা ভিতরে হাত দিয়ে ঘুরালে কিন্তু বাঁচছে না হাতে না না আপনি কম দামের একটা মেশিন নেবেন হাত দিয়ে ঘুরাবেন হাত কেটে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো বুঝতে হবে এই যে টে

অনেকে ছোট ফ্যান লাগাচ্ছে আমাদের ছোট ফ্যান আছে প্লাস ওভার হিট আপনার হ্যাভেলসের ফ্যান লাগায় আচ্ছা এসির ফ্যান যেগুলো এসি মেশিনে থাকে সেই ফ্যানগুলো লাগায় কেউ বললো না আমার রিকমেন্ড দাম কম তাকে কমা ফ্যান সিলিং ফ্যান দিয়েও তাকে করে দেয় মানে দাম যেরকম বাজেটে বলবে আমার যেটা এক লাখ বলে এক লাখে নাই এবার যদি মনে আমি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা কম করবো সেটাও করে দেবো আমি আচ্ছা তাহলে তো এগুলো বিক্রি অবশ্যই করছে অবশ্যই তাহলে কীভাবে কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছেন কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছি বলতে এখন আমরা এই টাইমে পুজোর টাইমে একবারে ভাইফোঁটা পর্যন্ত আমাদের অফার রেখেছি ফ্রি ডেলিভারি প্লাস তিন হাজারের উপরে যদি মেশিন নেয় আঠারোশো টাকার মেশিন ফিতে আচ্ছা আচ্ছা ডেলিভারি ফি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হ্যাঁ প্লাস তিন হাজার ক্যাপাসিটির উপর থেকে যে মেশিন নেবে আঠেরোশো টাকার মেশিন ফি একটা ফ্রি ফ্রি কোনো পয়সা নাই বড়োটার নিলে একটা একটা ফি আবার প্লাস ডেলিভারি ফি আছে আচ্ছা মানে তাই বলি এই বছরের চব্বিশ সালের ভাইফোঁটা যে তারপরে থেকে ভাইকোটা অবধি তারপরে যে দাম হবে যখন অফার থাকবে তখন অফারে পাবেন নালে আপনাকে যে দাম যখন চলবে তখন তাহলে আপনার ঠিকানাটা একটু বলুন ঠিকানা হচ্ছে করিমপুর নদিয়া ডিস্ট্রিক্ট যদি কেউ শিলিগুড়ি থেকে আসে গাড়ি আসে থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণগর কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর আর ধর্মতলায় থেকে আসে ডাইরেক্ট গাড়ি পেয়ে যাবে আমাদের করিমপুর দীঘা থেকেও আমাদের দীঘা করিমপুর ডাইরেক্ট গাড়ি আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা মেশিন সম্পর্কে জানলাম বিজনেস সম্পর্কেও জানলাম কীভাবে আপনারা এই মেশিনগুলো নিয়ে একটা ছোট্ট একটা বিজনেস শুরু করতে পারেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারেন তো এইরকমই আমরা চেষ্টা করবো যে নিয়মিত একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য তা চলুন আজকের প্রতিবেদন শেষ করছি দেখাচ্ছি অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন